Hello everyone, this is Shahzad Udash and welcome to Silly Point on Heartpixel TV Sports. Bangabandhu T20 tournament ta to shesh hoye gelo ebong tournament sheshe amra dekhlam champion hoye gelo kintu kagoje kolome favorite game kon khulna. Congratulations to them. Tournament sheshe kintu amra sob ekta kotha bolchi ami nije bolechi onek jaygay ami facebook e o dekhechi oneke bola bole korche je ei tournament ta quality wise bpl er je kono ashore chaite onek beshi bhalo chilo onek beshi successful chilo. So, firstly, thanks to BCB, এই অসাধারণ এই টুর্নামেন্টটা আমাদেরকে উপহার দেওয়ার জন্য এবং আমরা আশা করব আমরা চাইব এই ধরনের টুর্নামেন্ট সামনে যেন আমরা অনেক বেশি দেখতে পাই। দ্বিতীয়ত ধন্যবাদ জানাতে চাচ্ছি ব্রডকাস্টিং টিভি চ্যানেলটিকে, বাংলাদেশের প্রথম স্পোর্টস চ্যানেল হিসেবে তাদের প্রথম বড় পরীক্ষায় তারা কিন্তু বেশ ভালোভাবেই উঠে গেছে। তৃতীয়ত ধন্যবাদ জানাতে চাচ্ছি ফ্যান্টাস্টিক সেসব প্লেয়ারদের ফ্যান্টাস্টিক সেসব পারফরমেন্সকে, যেই সব পারফরমেন্স দেখে আমরা বলতে বাধ্য হচ্ছি যে এই টুর্নামেন্টটা কোয়ালিটি ওয়াইজ খুব ভালো ছিল। কিন্তু টুর্নামেন্ট শেষে সবাই কথা বলছে বেস্ট ব্যাটসম্যান নিয়ে, বেস্ট বোলার কে হয়েছে টুর্নামেন্টে সেগুলো নিয়ে, বাংলাদেশের টিম কেমন হতে পারে, এই টুর্নামেন্টের বেস্ট ইলেভেন কী হতে পারে, এগুলো নিয়ে সবাই কথা বলছে। বাট আমরা তো সিলি পয়েন্ট, আমরা তো সিলি জিনিস নিয়ে কথা বলবো, তা আমরা কী নিয়ে কথা বলছি? আমরা কথা বলছি সেই সব প্লেয়ারদের নিয়ে যারা আসলে তাদের পোটেন্সিয়াল অনুযায়ী এই টুর্নামেন্টে পারফর্ম করতে পারেননি, এক কথায় আমাদেরকে আশাহত করেছেন। এই তালিকাটা আমি করেছি মূলত যে দুটো জিনিস মাথায় রেখে, সেটা হচ্ছে জাতীয় দলে সেই পার্টিকুলার প্লেয়ারটার সম্ভাবনা, সেই পার্টিকুলার প্লেয়ারটার অবস্থান এবং ডোমেস্টিক ক্রিকেটে তার পারফরমেন্স বা ডোমেস্টিক ক্রিকেটে সেই প্লেয়ারটা আগে কেমন পারফর্ম করছেন সেগুলো মাথায় রেখে। তো আর দেরি না করি, সাজ্জাদ উদাসের 5 টপ ফ্লপস অফ দ্য টুর্নামেন্ট। মেহেদি হাসান মিরাজ, ফরচুন বরিশালের এই অলরাউন্ডার, এখনও ইয়াংস্টার, বাংলাদেশ দলে অভিষেক হয়েছে 2016 সালে, অভিষেকের পর থেকেই কিন্তু তাকে নিয়ে বাংলাদেশের মানুষের অনেক আশা যে এই প্লেয়ারটা হয়তো আমাদের নেক্সট সাকিব আল হাসান বা সাকিব আল হাসানের উত্তরসূরি হতে যাচ্ছেন। তো মেহেদি হাসান মিরাজ আসলে এই টুর্নামেন্টের তার পারফরমেন্সের দিকে যদি আমরা তাকাই, তার ব্যাটিংয়ের দিকে যদি তাকাই, 7টা ইনিংস তিনি খেলেছেন 9টা ম্যাচে, 7 ইনিংসে তিনি মাত্র 43 রান করেছেন, তার এভারেজ মাত্র 6.14, তার স্ট্রাইক রেটও হচ্ছে 76.78 অর্থাৎ 76 তার স্ট্রাইক রেট, এবং তার সর্বোচ্চ সংগ্রহ টুর্নামেন্টে হচ্ছে মাত্র 15 রান। বোলিংটা তুলনামূলকভাবে একটু বেটার, যদিও টুর্নামেন্টের প্রথমের দিকে তিনি আলোচনা এসেছিলেন 1 ওভারে 22 রান খরচ করে, তারপরেও তার ইকোনমিটা কিন্তু 7-এর নিচে, হুইচ ইজ ভেরি গুড, 6.88 ইকোনমিতে তিনি 8টা উইকেট পেয়েছেন এই টুর্নামেন্টে 9টি ম্যাচ থেকে। কিন্তু তারপরেও আমি বলবো মেহেদি হাসান মিরাজের পোটেন্সিয়াল এবং জাতীয় দলে তার অবস্থান বা সম্ভাবনা অনুযায়ী এই পারফরমেন্সটা খুব একটা ভালো না, আশাহত হয়েছি আমি, এই জন্য তিনি আমার তালিকার নাম্বার 5 থাকছেন। নাম্বার 4 থাকছেন এনামুল হক বিজয়, যেমন খুলনার এই উইকেট রক্ষক ব্যাটসম্যান। 2012 সালে অনূর্ধ্ব 19 বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি ছিলেন এবং তখন 2012তেই কিন্তু তার যখন অভিষেক হয়েছিল, অভিষেকের পর থেকে বেশ ভালো একটা শুরুর কিন্তু ইঙ্গিত দিয়েছিলেন, বেশ বড়ো একটা ফ্যান বেস তার দাঁড়িয়ে গিয়েছিল। 2015 বিশ্বকাপ চলাকালীন যে তিনি ইঞ্জুরিতে পড়ে ছিটকে গেলেন, তারপর থেকেই কিন্তু নিজেকে হারিয়ে খুঁজছেন এবং ইতিমধ্যে তার কপালে জুটে গেছে সেলফিশ প্লেয়ারের তকমা। কিন্তু তারপরেও তাকে কিন্তু এখনও অনেকেই জাতীয় দলে দেখতে চান উইকেট রক্ষক ব্যাটসম্যানের ভূমিকায়, কিন্তু তিনি আসলে কী করছেন? মাল্টি স্টারার জেমকন খুলনা টিমের একটা স্টার কিন্তু এনামুল হক বিজয়ও ছিলেন, কিন্তু তিনি টুর্নামেন্টের প্রথম দিকেই 4টা ইনিংসে মাত্র 41 রান করেছেন, 10.25 এভারেজ এবং 100 স্ট্রাইক রেটে, যেখানে তার সর্বোচ্চ সংগ্রহ ছিল মাত্র 26। উইকেট কিপিংয়ের দিকে যদি তাকায়, 4টা ম্যাচ থেকে মাত্র 1টা ডিসমিসাল ছিল, 1টা ক্যাচ তিনি ধরতে পেরেছিলেন। তো সব মিলিয়ে কিন্তু এরপরে তার দলে তিনি জায়গা হারিয়ে ফেলেছেন এবং ইয়াংস্টার জাকির হাসান তাকে আউট পারফর্ম করে গেছেন। সো ওভারঅল এই জন্যই আমার 5 টপ ফ্লপসের তালিকায় এনামুল হক বিজয়কে আমি রাখছি 4-এ। ইমরুল কায়েস, যদিও তিনি টুর্নামেন্টের শেষ পর্যন্ত বেশিরভাগ ম্যাচই খেলেছেন, কিন্তু তার পারফরমেন্সটা আসলে কী বলছে? 9টা ইনিংসে মাত্র 171 রান, এভারেজ 19, 110 স্ট্রাইক রেট এবং তার সর্বোচ্চ সংগ্রহ মাত্র 37। আমি বলবো যে যদিও চ্যাম্পিয়ন হয়েছে শেষ পর্যন্ত খুলনা, কিন্তু লিগ পর্যায়ে 8টা ম্যাচ থেকে মাত্র 4টা ম্যাচই কিন্তু তারা জিততে পেরেছে। এরপরে কিন্তু মূলত তারা কোয়ালিফায়ার এবং ফাইনালে সিনিয়র ক্রিকেটারদের অভিজ্ঞতার উপর ভর করেই কিন্তু বলা যায় যে চ্যাম্পিয়ন হয়েছে। এবং টুর্নামেন্টের শুরুর দিকে যে ধূপ ছিল যেমন খুলনা, এটার পেছনে একটা বড় কারণ কিন্তু আমি বলবো যে টপ অর্ডারের তাদের ফেলিওর, এবং অবশ্যই বিইং এ সিনিয়র ক্রিকেটার, বিইং এ রেগুলার ডোমেস্টিক ক্রিকেটে পারফর্ম করে গেছেন এমন একজন ক্রিকেটার হওয়ার কারণে আমি বলবো ইমরুল কায়েসকে
সেই দায়ভার অনেকটাই নিজের কাঁধে নিতে হবে এবং এজন্যই আমার ফাইভ টপ ফ্লপসের তালিকায় তিনি থাকবেন তিনে। নাম্বার টুতে যিনি থাকছেন তিনি হচ্ছেন সাব্বির রহমান লুম্বন। বেক্সিমকো ঢাকায় হয়ে তিনি খেলেছেন এবং তিনি আসলে আশার একটা বেলুন নিজেই গড়ে তুলেছিলেন যে তিনি বদলে গেছেন। আমরা দেখেছি যে গত কয়েক বছর ধরে তিনি আসলে মাঠের বাইরের কিছু অযাচিত ঘটনার জন্যই বেশিরভাগ সময়ে খবরের শিরোনাম হয়ে থাকেন এবং তিনি একটা পর্যায়ে এই সময়ে জাতীয় দলের রেডার থেকেও বাইরে গিয়েছিলেন, নিষিদ্ধ হয়েছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে। যাই হোক, সেসব পেছনে ফেলে তিনি আসলে এগিয়ে আসতে চান, সামনের দিকে এগোতে চান, এটা তিনি বারবার বিভিন্ন ইন্টারভিউতেও বলেছেন। তো সব কিছু মিলে কিন্তু এবার অনেকেই কিন্তু তাকিয়েছিল যে সাব্বির কেমন করেন, কিন্তু টুর্নামেন্টের প্রথম দিকে কয়েকটা ম্যাচ টানা বাজে খেলে তিনি কিন্তু দল থেকে জায়গা হারিয়েছেন। টুর্নামেন্টের আগে একটা ইন্টারভিউতে তিনি বলেছিলেন যে টি-টোয়েন্টিতে সুযোগ পেলে তিনি ওপেনিংয়ে নামতে চান এবং হয়তো বা একটা সেঞ্চুরিও তিনি করতে চান ওপেনিংয়ে নেমে। বেক্সিমকো ঢাকা তাকে দ্বিতীয় সুযোগটা দিয়েছিল ওপেনিংয়ে খেলিয়ে এবং ওপেনিংয়ে খেলানোর পর ওপেনিংয়ে নেমে দ্বিতীয় ইনিংসে তিনি 56 রান করেছিলেন, 56 রানের একটা ইনিংস খেলেছিলেন, যেটা এই টুর্নামেন্টে তার বেস্ট সংগ্রহ। কিন্তু ওটা যদি বাদ দেই তাহলে বাকি 6টা ইনিংসে টুর্নামেন্টে তিনি করেছেন মাত্র 50 রান, অর্থাৎ 7টা ইনিংস থেকে করেছেন মাত্র 106 রান। তার এভারেজ হচ্ছে 17.66 এবং স্ট্রাইক রেট হচ্ছে 104.9, মানে 105 ধরা যায়। তো এই জন্যই সাব্বির রহমান বিগ ফ্লপ আমার ভিউতে এবং এই জন্যই হি ইজ ইন নাম্বার টু। প্রথমেই আমি বলবো ফরহাদ রেজার কথা, কারণ আমি বলেছি প্রথম দিকেই যে এই তালিকাটা আমি করেছি একটা ক্রাইটেরিয়া কিন্তু ছিল যে ডোমেস্টিক লিগে তার প্রিভিয়াস পারফরমেন্স। তো ফরহাদ রেজা ডোমেস্টিক লিগে ইজ কাইন্ড অফ এ লেজেন্ড, অনেক বছর ধরে খেলছেন, টি-টেন লিগে খেলে এসেছেন কিছুদিন আগে আবুধাবিতে, ইন্টারন্যাশনাল ক্রিকেটে তার এক্সপোজার হয়েছে। কিন্তু এই টুর্নামেন্টে তিনি আসলে কী করলেন, ধরা হয়েছিল তিনি ভালো খেলবেন কারণ সব লোকাল প্লেয়ার, তো রাজশাহী মিনিস্টার রাজশাহীর হয়ে তিনি খেলেছেন 7টা ম্যাচ। 7টা ম্যাচে তিনি 5টা ইনিংসে ব্যাট করেছেন, 38 রান করেছেন। সো 5 ইনিংস 38 রান করার পর আমার মনে হয় এভারেজের কথা না বলাই ভালো। বোলিংয়ের দিকে তাকাই, তিনি 7টা ম্যাচ থেকে মাত্র 4টা উইকেট নিয়েছেন এবং ইকোনমি হচ্ছে 9 এবং আলটিমেটলি কী হলো, দলে তার জায়গা হারিয়েছেন, শেষ ম্যাচে কিন্তু তিনি খেলেননি। তারপরে আমি বলবো অনারেবল মেনশনের জায়গায় মোহাম্মদ মিঠুনের কথা। গাজী গ্রুপ চট্টগ্রাম টুর্নামেন্টের রানার্স আপ, তার অধিনায়ক মোহাম্মদ মিঠুন ছিলেন। মোহাম্মদ মিঠুনকে হয়তো আমজনতার কথা যদি বলি খুব একটা যে তিনি পপুলার প্লেয়ার সেটা বলা যাবে না, কিন্তু জাতীয় দলের রেডারে বেশ ভালোভাবেই আছেন তিনি এবং এই জন্যই তাকে আমি কনসিডার করেছি আমার এই লিস্টের জন্য। মোহাম্মদ মিঠুন কী করেছেন, 11টা ম্যাচে 9টা ইনিংস খেলেছেন, 9টা ইনিংসে 19 মাত্র এভারেজে তিনি 171 রান করেছেন এবং তার মধ্যেও একটা ম্যাচেই কিন্তু তিনি 50 করেছেন। তো ওটা যদি বাদ দিই তাহলে 8 ইনিংসে কিন্তু তার কোনো রানই থাকে না। সাকিব আল হাসান, 1 বছরের নিষেধাজ্ঞার পরে তিনি ফিরে এসেছেন, ব্যাট হাতে একেবারে যাচ্ছে তাই একটা টুর্নামেন্টের শেষে তার শ্বশুর মারা যাওয়ার কারণে, ফুপা মারা যাওয়ার কারণে তিনি ফাইনালটা খেলতে পারেননি। কিন্তু এর আগে 9টা ম্যাচ তিনি খেলেছেন, 9টা ম্যাচে তিনি 110 রান মাত্র করেছেন, 110 রান করেছেন মাত্র 12 এভারেজে। বোলিংটা ওয়াজ ওকে, ঠিক সাকিবিও হয়নি কারণ 9 ম্যাচ থেকে মাত্র 6টি উইকেটই তিনি তুলতে পেরেছেন, কিন্তু তার ইকোনমিটা হচ্ছে 6, তার দলের পক্ষে সবচেয়ে ইকোনমি বোলিংটা তিনি করেছেন। কিন্তু তারপরেও নামটা যেহেতু সাকিব আল হাসান, আমি টপ ফ্লপসে তাকে অবশ্যই এই পারফরমেন্সের পরে কনসিডার করব। ফাইনালি নাম্বার 1 মোহাম্মদ আশরাফুল, আমার মনে হয় না কোনো সারপ্রাইজ আছে এটাতে। মিনিস্টার রাজশাহী অনেক আশা করে তাকে দলে নিয়েছিল, সবচেয়ে বড় কথা এবারের আশার বেলুনে হাওয়াটা তিনি নিজেই দিয়েছিলেন। অনেক কথা হয়েছে তাকে নিয়ে, ইন্টারভিউতে বলেছেন যে তিনি এখন সম্পূর্ণরূপে প্রস্তুত, তিনি টুর্নামেন্টে যথেষ্ট সুযোগ চান, সুযোগ পেলে তিনি ভালো করবেন, জাতীয় দলে একদিনের জন্য হলেও খেলতে চান, এমন অনেক ধরনের কথা কিন্তু তিনি বলেছিলেন। কিন্তু ফাইনালি কী হলো, মিনিস্টার রাজশাহী কিন্তু তাকে যথাযোগ্য সম্মানটাও দিয়েছিল, 6th or 5th ড্রাফটেই কিন্তু তাকে দলে টেনে নিয়েছিল। সেই আস্থার প্রতিদান কি তিনি দিতে পেরেছেন, এক কথা যদি বলি না, পারেননি। 5টি ইনিংস খেলার সুযোগ পেয়েছেন, 5টি ইনিংসে তিনি করেছেন মাত্র 57 রান এবং তার এভারেজটা হচ্ছে 14.25, স্ট্রাইক রেট 91.93, সর্বোচ্চ সংগ্রহ 25 অপরাজিত 22 বলে এবং সেটা তিনি যে ম্যাচে করেছেন সে ম্যাচে তিনি রান না করলেও তার দল জিতে যেত। সো মোহাম্মদ আশরাফুল আশার বেলুন আবারও চুপসে গেল, সবসময় তার ক্যারিয়ারে এই আক্ষেপটা সবসময় ছিল এবং এবারও তার ব্যতিক্রম হয়নি। সো গাইস, দ্যাট ওয়াজ মাই টপ 5 আর 5 টপ ফ্লপস অফ দ্য টুর্নামেন্ট।
তো আপনারা কি আমার সাথে একমত কিনা আমাকে জানিয়ে দিতে পারেন, নাকি অন্য কাউকে রাখবেন আপনার টপ ফ্লপে, জানিয়ে দিন কমেন্ট করুন। কমেন্ট করে শেয়ার করুন আমাদের এই ভিডিওটা, আমাদেরকে হার্ট পিক্সেল টিভি স্পোর্টসকে সাবস্ক্রাইব করুন ইউটিউবে, এবং সাথে থাকুন হার্ট পিক্সেল টিভি স্পোর্টসে। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।